সরি, একটু বন্ধ করতে হলো কারণ একটু ব্যস্ত ছিলাম। তো আমি এই পাত্রটা কিনছি আমার চা বানানোর জন্য। চা 1 কাপ একজনের জন্য করা যায় ঠিক মতন, বেশি ছোটো হয়ে গেছে। আর একটু বড় আনলে ভালো হতো, নেক্সট টাইম দিয়ে একটা বড় আনতে। তো এখন এটাতে চিংড়ি মালাইকারি করে ফেলতেছি আজকে। তো ঠিক আছে, এখন যে আমি চিংড়ি মাছটা একটু ভাজতে চাচ্ছি তেলে, একটু লবণ দিয়ে তেল দিয়ে একটু চিংড়ি মাছগুলি ভেজে নিলে গন্ধটা চলে যায়। তা আমি ভাজতে চাচ্ছি, দেখা যাক, তেল দিয়ে একটু ভেজে ফেলি। তো আমি এই যে দুধ দিছি, দুধ একটু ঘন করে গুলাই নিছি, নিয়ে এটা একটু পানিটা একটু শুকাচ্ছি। তো আমি চুলাটা একটু নোংরা হয়ে আছে, একটু আমি এখন ক্লিন পরে করব, যেতে গরম হাত দেওয়া যাবে না। তো আমি ছোট্ট এটা বের করলাম, ছোট্ট এটা বের করছি, মাঝে যখন এটা কাজে লেগে যায়, এখন কিছু পাই না হাতের কাছে। তো এটা ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে এখানে বসে দিলাম। এটাতে আমি একটু তেলে হালকা করে চিংড়িটা ভেজে এর মধ্যে দিয়ে দিব। তা আমি এটাতে ততক্ষণে মশলাগুলি কষাই। তা একটু দুধ দিছি, চুলা একটু আস্তে করে দিছি, একটু মশলাগুলি একটু কষাই নিয়ে যাতে গন্ধটা চলে যায়। তা আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, তাই একটু রেড পাউডার দিয়ে দিচ্ছি, চিলি রেড পাউডার। একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না। ঝাল, একটু চিনি দিব, একটু মিষ্টি দিব। তো আমার ভাইয়ের কাছে শুনলাম কালকে আমাদের কাজ হয় নাই, গো হোম করে দিচ্ছে, বাসায় পাঠিয়ে দিচ্ছে সবাইকে, প্রোডাক্ট বলে অর্ডার নাই, প্রোডাক্ট আসে না। আমি শুনছি সব শিপগুলি মানে জাহাজগুলি ছোটো চামচ, 1 চামচ করে দিয়ে দিই, ধনিয়া গুঁড়া দিলাম এখন, একটা করে মশলা দিই, একটু করে নাড়া দিই। মশলাটা কষাই নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিব। তার আগে আমি যে মাছটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিই। তো তেলের বোতলটা চেঞ্জ করতে পারতেছি না, ভালো পাচ্ছি না এখানে তেলটা, তেলের বোতলটা, সরি, একটা ভালো বোতল কিনতে হবে, ভালো একটা বোতল কিনে এই তেলের বোতলটা চেঞ্জ করবো। এটা নষ্ট হয়ে গেছে, ভালো একটা বোতলে তেল রাখবো। তো আমি এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর মশলা দিব না, শুধু এক চামচ লবণ দিয়ে, লবণ দিয়েছি সব চিংড়ি মাছে যাতে লাগে, এখানে একটু নাড়া দিয়ে দিতেছি। লবণে যা পানি আছে পানিগুলি শুকে যাবে, আর এটা ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করে নিলে গন্ধটা চলে যাবে। তো
এটা আমি এটাতে মরিচ গুঁড়া দিচ্ছি আর ধনিয়া গুঁড়া দিচ্ছি এখন গরম মশলা দিচ্ছি হাফ চামচ যাতে এটা সেন্ট আনে আমার গোটা গরম মশলা দেওয়ার কথা দিই নাই দেখে এলাচ দিয়ে দিব শুরুতে দিলে ভালো আমি আমার আমি এটা এখন সেট করি মোবাইল আইফোনটা কোথাও রাখি রাখলে তাহলে আপনাদের দেখাতে সুবিধা আশা করি দেখতে পারবেন ইনশাল্লাহ আমার ভাইয়ের কাছে শুনলাম এরকম গতকালকে কাজ হয় নাই বেশি অনেকেরে বিদায় করে দিছে তাড়াতাড়ি এই জন্য আমি যাই নাই কালকে আজকেও ভাবছি যাবো না না যাই ভালো কাজ যদি না হয় গিয়ে কি হবে শুধু শুধু গিয়ে ফিরত আসবো জিরা পাউডার দিয়ে দিছি মশলাটা একটু কষুক একটু একটু রেড চিলি পাউডার দিব একটু কালার করার জন্য একটু একটু লাল লাল থাকবে ভালো লাগবে আর গরম মশলা পাউডার যেহেতু দিছি এই জন্য অত কিছু দিব না খালি জাস্ট এই যে চার পাঁচটা এলাচ দিয়ে দিব গোটা এলাচ অনেক ছোট পাতিলে করছি তো আমি কাজে যাবো ভাবছিলাম পরে আমার ভাইয়ের কাছে শুনলাম কাজ হচ্ছে না যখন তখন গিয়ে কি করবো তাই না আজকে যাবো না বুধবার যাবো ইনশাল্লাহ আমার এই যে চিংড়ি পানি উঠছে অনেক পানিগুলি শুকিয়ে যাক শুকিয়ে একটু ফ্রাই ফ্রাই করে নিই চিংড়ি মাছের বেশ পানি তো এই মশলাটা কষাবো অল্প অল্প করে এই যে দুধটা আরেকটু পানি দিয়ে দুধটা ঘন হয়ে গেছে অল্প অল্প করে দিব আর মশলাটা একটু কষাবো আস্তে চুলা দিই জোরে দিলে পুড়ে যাবে চলা পুড়ে গেলে ফিকা করবে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সরিয়ে দিই তাহলে আরো ভালো দেখতে পারবেন তো আমার এখানে আছে পেস্তা বাদাম বেটে রাখছিলাম এগুলা দিয়ে দিই গতকালকে এই বাদামগুলি বেটে রাখছিলাম ইয়েতে দিছিলাম ও চিকেনে চিকেনে পেস্তা বাদাম দিছিলাম
মালাইকারি করে ফেলতেছি আর একটু আছে আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে আমি ব্লেন্ডারে কাঠবাদাম ব্লেন্ড করছিলাম সেগুলো নিয়ে আসি অনেক পানি আছে চিংড়িতে পানিগুলি শুকিয়ে যাক পানি বেশি পরে গেছে মনে হয় আমি তো পানি দিই নাই এই যে কাঠবাদাম নিয়ে আসলাম বেশি মিহিন করি নাই একটু গোটা গোটা আছে তো এটা যে হয়ে এই সিদ্ধ হয়ে যাবে কাঠবাদাম পরিমাণ মতন দিয়ে দিবেন এই যে একটু গোটা গোটা রেখে আমি ই করছি রান্না শেষে সব ক্লিন করব তারপরে আমি একটু এই যে সয়া সস দিব আমার চিলি সসটা শেষ হয়ে গেছে এটা দিব না কাঁচা মরিচ দিব আমি মেপে দিই নাই আমি আমার আন্দাজ মতন একটু দিয়ে দিচ্ছি সয়া সস নামানোর আগে একটু ঘি দিব আর কাঁচামরিচ দিব আর চিনি এক চামচ দিয়ে নামিয়ে ফেলব আপনাদের একটু কাছে এনে দেখাই এই দেখেন মনে হচ্ছে হলুদ দিছি কিন্তু আমি হলুদ ইউজ করি নাই মশলার কালার মরিচে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিছি এর জন্য একটু কালার হচ্ছে হলুদ বাদে সব মশলা দিয়ে দিছি যদি সাদা সাদা আবার দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না সাদা সাদা এর জন্য একটু এই যে কালারফুল ভালো লাগবে খালি দুধ দিয়ে দিয়ে ঘন এই ঘন করতেছি আর কষাচ্ছি ভালো করে কষাইলে গন্ধটা চলে যায় টেস্টও হয় তো এখানে চিংড়ি মাছ দিচ্ছি একটু তেলে ভাজার জন্য কিন্তু এত পানি উঠছে বুঝলাম না পানি কোত্থেকে আসলো এটা পানি দিই নাই দেখেন কত পানি পানিগুলো এখন ফেলতে হবে কারণ আমি চাচ্ছিলাম একটু ভাজা ভাজা করতে
ঠিক আছে আমি এই মশলাগুলি সব দিয়ে দিচ্ছি আপনাদের দেখালাম কি কি মশলা দিছি পরে আবার আসতেছি এটা ঢাকনা দিতে হবে আমি অনেক পানি ছিল দেরি হবে এজন্য পানিগুলি ঝরে ফেললাম পানিগুলি ফেলে দিছি just from the celebi tel chita soporte se tel poca golisha vaste se rana ko te parina esha parite roz e jono rana hoy na amader ek din rana kore amra 2-3 din khai 2-3 din por por rana kori rana kora uchit রোজ রান্না করা ঠিক না রোজ রান্না করতে গেলে তেল ছিটা পরে আর তেলের গন্ধে মশলার গন্ধে তেলে পোকাগুলি চলে আসে কোথায় কোথায় এত আমাদের ঘরে দেখেন তেলে পোকার ওষুধ সবসময় আছে প্রতিদিন দিতেছি তারপরেও দেখেন তেলে পোকাগুলি চলে আসে রান্নাঘরে আমার তৃপ্তি লাগে তেলে পোকা দেখলে খুব ভয়ে ভয়ে থাক রান্না করি খাবারের মধ্যে না পড়ে যায় টেনশন করি একটা মনে হয় পড়ে দিছিল তরকারিতে আলহামদুলিল্লাহ আমি এখানে করছি তাড়াতাড়ি আল্লাহ রক্ষা করো আল্লাহ সহায় ইনশাআল্লাহ ক্ষতি হবে না আল্লাহর নামে রান্না করি আল্লাহ বলছে এটা কেমন কিনে মাছ অনেক পানি বের হলো মাছ থেকে তো আমি একটু নাড়া দিয়ে তো আমি খুব সতর্কে রান্না করি খুব পরিষ্কার করে রান্না করি যাতে খাবারে কোনো কিছু না পড়ে কোনো নোংরা কিছু না হয় আমার মশলা কষা হয়ে গেছে সব এলাচি গোটা এলাচ দিচ্ছি তো আমার মাছ বাটা হয়ে গেছে তো আপনাদের একটু এখানে রেখে দেখাই
চিংড়ি মাছ দিয়ে দিছি মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে পাশাচ্ছি আর একজন ফ্যান সারছি শুনতে অসুবিধা হচ্ছে জানি এটা দুঃখিত বাকি টুকটুলি দিয়ে দিচ্ছি এটা হতে থাকবে আমি এটা কখনই কাঁচা মরিচ তেজপাতা উঠাই ফেললাম মশলা যেহেতু কষা হয়ে গেছে এটি গোটা দুই মুখে লাগে আনছিলাম একটু গোড়া কেটে একটা দিয়ে দিচ্ছি থাকুন যেহেতু চিংড়ি মালাইকারি তো আমি এখানে দিতে চাচ্ছি কিছু কিসমিস 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 মজাই লাগে কিন্তু বলছে খেতে না কেন জানি
তাও অল্প অল্প খাই অল্প কয়টাই নিলাম তো অনেক ড্রাই কিসমিসটা তো ভিজে রাখলে ভালো পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এক চামচ চামচটা একটু ধুয়ে নিই মশলা মাখানো আছে বেশি করে নিই অল্প করে এক চামচ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তারপরে কাঠবাদাম পেস্তা বাদাম শাহি জিরা খুব সুন্দর একটা শাহি শাহি সেন্ট বেরিয়েছে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু ভালোই লাগে আইফোনটা যেহেতু স্ট্যান্ড নাই এমনি একটু দিয়ে রাখছিলাম তো স্ট্যান্ড নাই এরকম একটু ঠেক দিয়ে রাখছি এই জন্য পড়ে গেছিল অ্যালার্ম করছে পানি ছিল না এখানে পানি থাকলে আমার মনে হয় আইফোনটা যেত নষ্ট হয়ে আমার আইফোনটা গত বছর কিনছি এক বছর হয়ে গেছে আমার ফোনটা এক বছরে আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই ভালো আছে আমার আইফোনটা ভালো কাজ করছে কোনো প্রবলেম এটা তো হয় নাই আলহামদুলিল্লাহ কিসমিস অনেক ময়লা আরও ভালো করে কয়েকবার পরিষ্কার করি বালি বালি আছে এটাতে তো আমার তো হচ্ছে 12 Pro আমার আইফোনটা নাম 12 Pro গত বছর এটা নিউ আসছিল গত বছরই কিনছি মাশাআল্লাহ আমি ভালো পাইছি কোনো প্রবলেম টবলেম নাই সাউন্ডও ক্লিয়ার ভিডিও সুন্দর হয় আমি তো অযত্ন করি এটার উপরে অনেক টর্চার করি তারপরও এটা আমাকে ভালোই সার্ভিস দিচ্ছে আমার আর চেঞ্জ করার দরকার হয় নাই দরকার পড়ছে তুলা দিয়ে দিচ্ছি আর এতে নাড়তে হবে নাইলে তলা বসে যাবে কালেকারি গরম ঘন ঝোল ভালোই লাগে তো এর জন্য আরেকটু রাখি তো আমার শেষে একটু আমি পেঁয়াজের পেরেসটা বলে পেঁয়াজ ভাজা এটা কিনতে পাওয়া যায় আমাদের এখানে আমাদের এখানে পেঁয়াজ হচ্ছে পানি পেঁয়াজ সহজে পেরেসটা হতে চায় না যেন এখানে কিনতে কেনা যায় বয়মে পরে সেল করে আমি এটা কিনে আনছি তাহলে পেঁয়াজ পেরেসটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেখে নামিয়ে ফেলবো হয়ে গেলাম আমার চিনি মালাইকারি একটা ঘি দিয়ে দিই এক চামচ দিয়ে দিয়েছি অনেক খাওয়া খাওয়া
এটা অল্প করে দিচ্ছি এটা করে দিচ্ছি অনেকটা তো এই দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তাহলে দেখতে পাবেন কালকে পাতিলটা কিনে আনলাম বাইরের থেকে এখন খুব দাম যায় এটা একটু বড় 29 টাকা নিল 29 টাকা চায় এটাই 17 টাকা নিল দাম টাম যাচ্ছে একটা ফ্রাই প্যান কিনছি আর একটা এই পাতিলটা কিনছি ক্যাব আনার জন্য কিনছি এখন ক্যাবটা চিংড়ি ভাড়াই করে করে ফেলছি তো দেখেন দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অনেকে সাদা সাদা খায় আমি ওই যে মশলা দিয়ে যদি না দিতাম তাহলে সাদা সাদাই লাগতো মশলাগুলি দেওয়াতে কালার হয়ে গেছে আমি ওই মশলা দিয়ে চিংড়ি মাছ না করলে মজা লাগে না সাদা সাদা আমার কাছে ভালো লাগে না যত টেস্টি করি সাদা কালার দেখলে আমার খেতে ইচ্ছা করে না একটু চিংড়ি মাছ হবে কালারফুল তবে দেখতে ভালো লাগে যেন হলুদ বাদে সব মশলা দিয়ে দিচ্ছি একটু খেতে টেস্ট হয় দেখবেন ভালোই লাগবে খালি পানির জায়গায় দুধ দিছি তাহলে হয়েছে ফ্রাই রাইস দিয়ে খাবো আমার ফ্রাই রাইস এটা প্রায় হয়ে গেছে আমার এদের ফ্রাই রাইস দিয়ে এদের তুমি মালাইকারি আর চিকেন আছে খেয়ে নিব এখন একটু কম আছে দমে রাখি দেখে এখন পরে চুলা বন্ধ করে দিব আর কিছুক্ষণ পরে বন্ধ করে দিব এখন সবাই ভালো থাকেন আমি এখন ক্লিন করি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর বেশি বেশি দোয়া করেন আমাদের কাজের জায়গা যেন সব নর্মাল হয়ে যায় আমরা যেন কাজ পাই কাজ না করলে চলবো কেমনি দোয়া করেন কারণ যে কত খরচ এই খরচগুলিকে ঠুকে দিব ঠিক আছে আমি সব ক্লিন করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ